গার্লস আসসালামু আলাইকুম। কিভাবে ব্রেড তৈরি করতে হয় সেটা আজকে দেখাবো। চলুন দেখে নিই তাহলে। একটি মিক্সিং বোলে 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ ইস্ট। ভালোভাবে মিলিয়ে নিব। এক চা চামচ পরিমাণ চিনি, দিয়ে দেব স্বাদমতো লবণ, ভালোভাবে মিলিয়ে নিলাম। এবার দিয়ে দিব তেল 2 চা চামচ পরিমাণ। দিয়ে এই ময়দাটার সাথে ভালোভাবে মিলিয়ে নিব। এরপর দিয়ে দিব ডিমের সাদা অংশ, একটি ডিমের সাদা অংশ দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে পানি দিয়ে ভালোভাবে মেখে নিব সফট একটি ডো তৈরি হওয়া পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, এতে করে নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন। এই তো ডোটা তৈরি হয়ে গিয়েছে। এবার একটা পরিষ্কার বক্সে রেখে উপরে সামান্য তেল মাখিয়ে রাখতে হবে যাতে এটা ড্রাই না হয়ে যায়। মাখিয়ে একটা পলি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে বাইরের বাতাস ভিতরে না যেতে পারে। এটাকে একটা গরম জায়গায় রাখতে হবে। এবার 1.5 ঘন্টা রাখতে হবে এটা। এই তো বের করে আনলাম। এটাকে একটু হাত দিয়ে আর একটু মেখে নিব। এবার একটা প্যানে তেল মাখিয়ে নিব ভালোভাবে। ভালোভাবে তেলটা মাখাতে হবে। এবার ডোটাকে সেট করে প্যানের ভিতরে দিয়ে দিব। ভালোভাবে সেট করে দিব। এবার এটা চুলায় বসিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। 40 থেকে 50 মিনিট লো হিটে রান্না করব। এই তো হয়ে গিয়েছে ব্রেড। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।